আমি গত 2 মাস ধরে দেশের বাইরে ছিলাম কিন্তু আমার আব্বু শুনে হয় গতকালকে টেলিফোনে কথা হয়েছে আমি রওনা দেওয়ার আগে এয়ারপোর্ট থেকে আমার আব্বুকে ফোন করেছি আব্বু তখন সম্পূর্ণ সুস্থ আব্বু খালি বলছে আমার খালি একটু খেতে ভাল লাগছিল না মানে 2-3 দিন ধরে আব্বু কিছু খেতে পারছিল না মানে রুচি নাই তা আমি আব্বুকে বলছি আব্বু না খেলে গ্যাস হয়ে যাবে এবং সেটাই হয়েছে আব্বুর গ্যাসের প্রবলেম হয়েছে পরে আমার ভাইয়া ছিল ভাবি আমার আম্মা আমি ছিলাম না আমি বিদেশে ছিলাম তো ডক্টরে নিয়ে গিয়েছিল সেখানে গ্যাসের ওষুধ দিয়েছে তো ডক্টর বলেছে যে আপনি হসপিটালাইজড হতে হবে না আপনি বাসায় চলে যান তারপর বাসায় গিয়ে ওষুধ খাওয়ার পর আব্বু একটু বেটার ফিল করছে আমার ভাই বলছিল যে রাত্রিতে হসপিটালে থাকবেন কি না আব্বুই থাকতে চান আব্বু বলে না আমি একটু মা ভালো ফিল করছি আমি হসপিটালে যাব না কিন্তু পরের দিন আব্বুর মানে ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল কিছু রক্ত পরীক্ষা করতে বলেছিল আব্বুকে আর আল্ট্রাসাউন্ড করার কথা ছিল তা আব্বু সকাল 6টার সময় মানে ওয়াশরুমে গিয়েছে সেখানে গিয়ে আব্বু পড়ে গেছে তারপর সাথে সাথে এক মুহূর্তে দেরি না করে আমার ভাই আমার মা আমার সবাই আব্বুকে হসপিটালে নিয়ে যায় সেখানে গিয়ে ডক্টর অনেক চেষ্টা করার পর 1 ঘন্টা চেষ্টা করেছে আমার আব্বুকে বাঁচানোর কিন্তু শেষ পর্যন্ত পারে নাই